যে কোনো মুহূর্তে বাংলাদেশের মাটিতে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সশস্ত্র বিদ্রোহের ডাক শেখ হাসিনার। কয়েকটি অডিও রেকর্ডিংকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। সেগুলি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তার দল আওয়ামী লীগের সদস্যদের মধ্যে টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং বলে দাবি করা হচ্ছে। গত রবিবার সর্বশেষ অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই অডিওয়ে গলা শেখ হাসিনার বলে দাবি করা হচ্ছে। সেই কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, যারা তার দলের সদস্যদের নিশানা করেছে তাদের করুণ পরিণতি হবে। এরপরে বিএনপি সহ বাংলাদেশের বিরোধী দলগুলি অভিযোগ করতে শুরু করেছে, শেখ হাসিনা ফের হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার নাকি পরবর্তী নির্বাচনের পরিকল্পনা শুরু করে দিয়েছে। প্রসঙ্গত গত 5ই আগস্ট হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা। তারপর থেকে ভারতেই অজ্ঞাতবাসে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি দেশ ছাড়ার পর থেকেই তার বিভিন্ন ফোনালাপের খবর আসছিল। গত সেপ্টেম্বরে একটি অডিও ক্লিপ অত্যন্ত ভাইরাল হয়। আওয়ামী লীগ সমর্থকরা সেটি ব্যাপকভাবে শেয়ার করেছিলেন। সেই ক্লিপে শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছিল, আমি কাছাকাছি রয়েছি, আমি বাংলাদেশের কাছাকাছি রয়েছি, প্রয়োজনে দ্রুত দেশে ঢুকে পড়ব। তবে সেটা শেখ হাসিনার গলা কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। সর্বশেষ ভাইরাল অডিও ক্লিপটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, আমাদের লোকদের ওপর যারা হামলা চালাচ্ছে তাদের তালিকা তৈরি করে রাখুন, কেউ রেহাই পাবে না, আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়ব। তবে প্রাথমিকভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই অডিও ক্লিপগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বা এআই এর সাহায্যে তৈরি করা বলে দাবি করেছিল। তবে তারপরেই বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে আওয়ামী লীগের বরগুনা জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। কাজেই তারাও, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এই অডিও ক্লিপগুলিকে যথেষ্টই গুরুত্ব সহকারে নিচ্ছে বলে জানা যাচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই কানাডায় খালিস্তানি নিকেশ হচ্ছে, বিস্ফোরক দাবি এবার কানাডার। কানাডায় খালিস্তানি নেতাদের খতম করতে গোপন অভিযানে নেমেছে ভারত সরকার। সেই চক্রান্তের প্রধান কারিগর স্বয়ং অমিত শাহ। আর কোনো রাগটাক নয়, এবার প্রকাশ্যে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙ্গুল তুলল কানাডা সরকার। বুধবার সেই দেশের সংসদীয় কমিটির সামনে উপবিদেশমন্ত্রী ডেভিড মরিসন সাব জানিয়ে দিয়েছেন, কানাডায় খালিস্তানি সমর্থকের খুন এবং আরও হত্যার প্ল্যান করার নেপথ্যে রয়েছে সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ। একথা তিনি বলেছেন মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টকে। নানাবিধ এজেন্টকে দিয়ে কানাডা এই কাজ করাচ্ছে ভারত সরকার স্বয়ং বলে দাবি করেছেন তিনি। এই মন্তব্য সামনে আসতে তোলপা শুরু হয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের ভারত সরকারের সেকেন্ড ইন কমান্ডকে সরাসরি খুনের চক্রান্তকারী তথা পরোক্ষে সুপারি কিলার বলছে আর একটি গণতান্ত্রিক দেশের সরকার। এহেন বিস্ময়কর ঘটনা শেষ কবে দেখা গিয়েছে মনে করতে পারছে না বিশ্ব কূটনীতি মহল। বিষয়টি নিয়ে প্রবল অস্বস্তিতে রয়েছে ভারত সরকারও। তবে বিদেশ মন্ত্রক এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। সম্ভবত সেই কারণেই নয়াদিল্লির তরফে সরকারিভাবে কোনো জবাব দেওয়া হয়নি এখনো পর্যন্ত। কানাডা সরকার এভাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি টার্গেট করায় রীতিমতো ক্রুদ্ধ ভারত সরকার। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি ভারতের তরফ। তবে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, সম্পূর্ণ ভিত্তিহীন কাহিনী রচনা করছে কানাডা সরকার। ভারত সরকার গোটা বিষয়টি উড়িয়ে দিলেও উদ্বেগের কারণ অন্য। কানাডার মতো ক্ষুদ্র দেশ ভারত সম্পর্কে এত বড় একটা অভিযোগ করবে কোনো বড় খুঁটির সমর্থন ছাড়া এটা সম্ভব নয়। সেই খুঁটি আমেরিকা ছাড়া আর কেউ হতে পারে না বলে মনে করছে ভারত। আমেরিকার সবুজ সংকেত যে রয়েছে সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তারা কানাডাকে দিয়ে প্রক্সি প্রেসার ডিপ্লোমেসি করছে কেন, ভারতের রাশিয়া মৈত্রীর কারণে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। ভয়াবহ বন্যা, মৃত 63। এবার ভয়াবহ বন্যার কবলে স্পেন। দেশের পূর্বাঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত 63 জনের মর্মান্তিক মৃত্যু। সবচেয়ে খারাপ অবস্থা ভ্যালেন্সিয়া এলাকার। প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস জানিয়েছেন অন্তত 10টি জনপদ বর্তমানে জলের তলায় সম্পূর্ণ। দক্ষিণের মালাগা থেকে শুরু করে পূর্বের ভ্যালেন্সিয়া প্রদেশ বন্যার কবলে পড়েছে ফ্রান্সে। ভ্যালেন্সিয়ার প্রাদেশিক প্রধান কার্লোস মেজন জানিয়েছেন, বিভিন্ন জায়গায় বহু মানুষ এমন জায়গায় আটকে পড়েছেন যেখানে পৌঁছানো একেবারেই সম্ভব নয়। সেই কারণে আটকদের প্রকৃত সংখ্যা এখনও জানা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর ভ্যালেন্সিয়া জুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়ে লাল সতর্কবার্তা এখনও পর্যন্ত জারি রেখেছে। অবিরাম ভারী বৃষ্টির জেরেই সেখানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্লাবিত এলাকার মানুষকে উদ্ধার করতে রাবার বোট নামানো হয়েছে। একই সঙ্গে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চলছে। অন্তত হাজার খানেক সেনাকর্মীকে বিধ্বস্ত এলাকায় উদ্ধার ত্রাণের কাজে মোতায়েন করা হয়েছে। অপরদিকে নজিরবিহীন তলানিতে ভারতের টাকার দর, পতন শেয়ার বাজারে সাংঘাতিক।
গত কয়েক মাস থেকে নিম্নমুখী ভারতের টাকার দর। বুধবার মার্কিন ডলারের সাপেক্ষে নজিরবিহীন তলানিতে নামলো ভারতীয় মুদ্রার দর। এদিন ডলারের তুলনায় টাকার দাম পড়ল 4 পয়সা। লেনদেনের শেষে এক ডলারের দাম হয়েছে 84.09 টাকা। এর আগে কখনো টাকার দাম এত নিচে নামেনি। এর আগে সর্বনিম্ন দর ছিল 84.85 টাকা। চলতি মাসে এখনো পর্যন্ত ভারতীয় মুদ্রার দরে পতন হয়েছে 0.34%। এর কারণটা কি? এক্ষেত্রে মূলত দুটি বিষয় তুলে ধরছেন বিশেষজ্ঞরা। প্রথমত, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চরম দ্বন্দ্ব রয়েছে, যার জেরে উদ্বেগ ঘনিয়েছে এশিয়ার শেয়ার বাজারেও। দ্বিতীয়ত, ভারতের শেয়ার বাজার থেকে ক্রমাগত ডলার তুলে নেওয়ার প্রবণতা। চলতি মাসে এখনও পর্যন্ত $1,000 কোটি তুলে নিয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। বিদেশি লগ্নি তুলে নেওয়ার বড় প্রভাব দেখা দিয়েছে ভারতের শেয়ার বাজারে। দুদিনের বিরতির পরে বুধবার ফের পতনের সূচক ঘটেছে অনেকটাই। বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স এদিন 426.85 পয়েন্ট কমে গিয়েছে। বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল 79,942.18 পয়েন্ট। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 126 অঙ্ক কমে হয়েছে 24,340.85 পয়েন্ট। ফের বৃদ্ধি পেল সোনালী ধাতু সোনার মূল্য, দাম পেরিয়ে গেল 80,000 টাকা। কলকাতার সোনার দামে তৈরি হলো আরও এক নতুন রেকর্ড। ধনতেরাস মৃত্যুতে বুধবার শহরে 999 বিশুদ্ধতার 10 গ্রাম খুচরো পাকা সোনার দর পৌঁছে গেল 80,200 টাকায়। ওয়েস্ট বেঙ্গল পুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এই তথ্য দিয়েছে। সোনার এই দামের ওপর যুক্ত হবে আরও 3% হারে GST, সেক্ষেত্রে দর আরও অনেকটাই বাড়বে। মঙ্গলবার ধনতেরাসের দিন 10 গ্রাম ওই সোনার দর ছিল 79,350 টাকা। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে সোনার দাম বেড়েছে 850 টাকা। একই সঙ্গে দাম বেড়েছে 22 ক্যারেটের হলমার্কযুক্ত গয়না সোনারও। বুধবার এই ধরনের 10 গ্রাম সোনার দর ছিল 76,250 টাকা। একদিনের তফাতে তা বেড়েছে 850 টাকা। সোনার সঙ্গেই এদিন লাফিয়ে বেড়েছে রূপোর দর। শহরে 1 কিলো খুচরো রূপোর দাম পৌঁছে গিয়েছে 98,850 টাকায়। একদিনের তফাতে কেজি প্রতি রূপোর দাম বেড়েছে 800 টাকা। বিরাট বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। 2025 জানুয়ারি মাস থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন শুধুমাত্র অনলাইনেই। আগামী 1 জানুয়ারি 2025 অর্থাৎ নতুন বছরের শুরু থেকে রাজ্যের পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যানের অনুমোদন মিলবে শুধুমাত্র অনলাইনে। অফলাইনে অর্থাৎ সরাসরি পুরসভায় গিয়ে হাতে হাতে বিল্ডিং প্ল্যানের আবেদন অনুমোদন সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। অনলাইনে বিল্ডিং প্ল্যান জমা নেওয়া এবং বাড়ি তৈরির ছাড়পত্র দেওয়ার নিয়ম এখনও চালু থাকলেও পুরদপ্তর খেয়াল করেছে নানা অছিলায় অফলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন চলছেই। এর ফলে অনলাইন ব্যবস্থার সাফল্য যেমন অধরা থাকছে, তেমনই ঠেকানো যাচ্ছে না অবৈধ নির্মাণের রমরমা। এই পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করতে মাঠে নামছে বা রাজ্য প্রশাসন। তাই ঠিক হয়েছে জানুয়ারি থেকে প্রত্যেকটি পুরসভায় অফলাইনে বিল্ডিং প্ল্যান সংক্রান্ত যাবতীয় কাজ বেআইনি বলে গণ্য হবে। আগামী এপ্রিল থেকে একই নিয়ম রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলিতেও চালু হবে বলে জানানো হয়েছে। অপরদিকে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নম্বর বদল পড়ুয়ারদের ট্যাবের টাকা গায়েব, শুরু তদন্ত। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য দেওয়া 70 ছাত্রছাত্রীর টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। বাংলা শিক্ষা পোর্টাল হ্যাক করে পূর্ব মেদিনীপুরের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর সরিয়ে নিজেদের অ্যাকাউন্ট এন্ট্রি করে দেয় হ্যাকাররা। গত 4 অক্টোবর রাজ্য সরকার টাকা দেওয়া মাত্র 7 লক্ষ টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে 78,000 ছাত্রছাত্রীকে ট্যাবের টাকা দেওয়া হয়েছে, কিন্তু 4টি স্কুলের মোট 70 জন পড়ুয়া ওই টাকা পায়নি। তারা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে তাদের বদলে প্রতারকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ডিসেম্বর মাস থেকেই সকলেই পাবেন পাকা বাড়ি। যোগ্য প্রাপকরা সকলেই পাকা বাড়ি তৈরির টাকা পাবেন, আশ্বাস নবান্নের তরফ থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে রাজ্যের মানুষ বাড়ি তৈরির সহায়তা পেলে তার মধ্যে দিল্লির দেওয়া কথা ছিল 60% টাকা, রাজ্য দিত 40%, কিন্তু কেন্দ্র টাকা না দেওয়ায় এক একজন উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকারই। ডিসেম্বরে সেই টাকা দেওয়ার আগে তালিকায় নাম থাকা সম্ভাব্য উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি সমীক্ষার মাধ্যমে যাচাই করে নিচ্ছে রাজ্য সরকার। তবে এ নিয়ে অকারণে বিচলিত হওয়ার প্রয়োজন নেই, সকলেই টাকা পাবেন বলে জানিয়ে দিল নবান্নের শীর্ষ মহল। রাজ্য সরকারের সাববার্তা, যোগ্য উপভোক্তারা সকলেই বাড়ি তৈরির টাকা পাবেন, কেউ টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। বুধবার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মানাজ পান, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, পঞ্চায়েত সচিব পি উলগানাথান।
বৈঠকে জেলা প্রশাসনকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে বাংলার বাড়ি নিয়ে মানুষের মধ্যে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়। এছাড়াও ইতিমধ্যে যাদের নাম প্রাথমিকভাবে বাদ পড়েছে তাদের কাছে গিয়ে জেলার পদস্থ আধিকারিকরা পুনরায় যাচাই প্রক্রিয়া চালাবেন বলেও জানা যাচ্ছে। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে পঞ্চম শ্রেণীকে, নতুন শিক্ষাবর্ষ থেকে হচ্ছে পরিবর্তন। পশ্চিমবঙ্গের 2000-এর বেশি স্কুলে 2025 সাল থেকে পঞ্চম শ্রেণীকে নিয়ে আসা হচ্ছে প্রাথমিক শিক্ষার আওতায়। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর। শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ থেকেই 2335টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যোগ করা হবে। সেই স্কুলগুলির তালিকা প্রকাশ করেছে পৃথক বিজ্ঞপ্তিতে। স্কুল শিক্ষা দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলা এবং কলকাতার সংশ্লিষ্ট প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের প্রকাশিত স্কুলগুলির তালিকা রয়েছে কলকাতার 52টি স্কুল, বাঁকুড়ার 45টি, বীরভূমের 119টি, কোচবিহারের 25টি, দক্ষিণ দিনাজপুরের 17টি, হুগলির 108টি, হাওড়ার 145টি, জলপাইগুড়ি জেলার 27টি, মালদহের 229টি, মুর্শিদাবাদের 467টি, নদিয়ার 140টি, উত্তর চব্বিশ পরগনার 198টি, পশ্চিম মেদিনীপুরের 65টি, পূর্ব বর্ধমানের 83টি, পূর্ব মেদিনীপুরের 61টি, পুরুলিয়ার 24টি, উত্তর দিনাজপুরের 79টি, দক্ষিণ চব্বিশ পরগনার 327টি, পশ্চিম বর্ধমান জেলার 87টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যোগ করা হচ্ছে নতুন শিক্ষাবর্ষ থেকেই।